শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন, শুক্র, সোম এবং মঙ্গলবার এই তিন দিন চলবে বিধানসভার অধিবেশন। ক্রমবর্ধমান নারী ঘটিত অপরাধ নিয়ে বিরোধী দলের উপনেতার আলোচনার দাবি খারিজ করায় বিরোধীরা ওয়াকআউট করেন। এদের বিধানসভার দ্বিতীয় পর্বে দি ত্রিপুরা অ্যাসোসিয়েশন সার্ভিস মেন্টেন্যান্স বিল 2019 পেশের বিরোধিতা করেও বিরোধী দল ওয়াকআউট করে। জেলে যেতে চান না তিনি, তাই 10,323 প্রশ্নে আইনি পথে বিকল্প খুঁজছে সরকার, বিধানসভায় বললেন শিক্ষামন্ত্রী। ধর্মনগরের শিশু ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত রজত তাঁতির ফাঁসি হবে, বিধানসভায় বিধায়ক সুধাংশু দাস জানিয়ে দিয়েছেন। এক দেশ এক নির্বাচন প্রস্তাব পাশ হয়েছে রাজ্য বিধানসভায়, প্রস্তাবটি উত্থাপন করেন বিধায়ক বিনয়ভূষণ দাস। যাত্রী সুবিধার্থে সপ্তাহে তিন দিন রাজধানী এক্সপ্রেস চালুর প্রস্তাব পাশ হল বিধানসভায়, বিধায়ক পরিমল দেববর্মা প্রস্তাবটি পেশ করেন। ১০,323 শিক্ষক প্রসঙ্গে প্রাইভেট মেম্বার রেজুলেশন একটি প্রস্তাব আনেন সিপিএম বিধায়ক প্রভাত চৌধুরী। প্রভাত চৌধুরীর প্রস্তাবের উপর সংশোধনী আনা হয়, এই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও ফোটাফুটি হয়নি। রাজ্যে পিপিপি মডেলে আরো 60টি ডিগ্রি কলেজ চালু হবে জানিয়েছে শিক্ষামন্ত্রী। রাজ্যের ওল্ড আগরতলা, চিরানিয়া, ধর্মনগর প্রভৃতি 60টি স্থানে পিপিপি মডেলে ডিগ্রি কলেজ চালু হবে। প্রয়াত মনোহর পারিকার, দিলীপ সরকার, শীলা দীক্ষিত, জয়পাল রেড্ডি, সুষমা স্বরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করল বিধানসভা। এবিবি বিশ্ববিদ্যালয়ে কর্কবরক চালু হবে জানিয়েছে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ১০,323 বামফ্রন্টের পাপ, তার প্রায়শ্চিত্ত করছে বিজেপি আইপিএফ জোট সরকার, বললেন বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক। বিশালগড়ে গাঁজাকাণ্ডে ধৃত বিশালগড় থানার এসআই বিশ্বজিৎ দাসকে তিন দিনের পুলিশ রিমান্ড শেষে 14 দিনের জেল হেফাজতে পাঠায় বিশালগড় আদালত। এদিন অভিযুক্ত সাজা কারবারি সিয়াজ উদ্দিনকে তিন দিন পুলিশ রিমান্ড শেষে পুনরায় 2 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ধর্মনগর রেল গেটের সংলগ্ন জিআরপিএফ এর ব্যারাক, ঘটনা শুক্রবার সকালে। গ্যাস সিলিন্ডারে কোনো ত্রুটিজনিত কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা, ঘটনার সময় এসআই নন্দলাল বৈদ্য রান্না করছিল। অগ্নিকাণ্ডে ব্যারাকের ভেতরে থাকা পুলিশের কর্মীরা বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও ভেতরে থাকা কোনো সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যারাকে থাকা পুলিশ কর্মীদের ব্যক্তিগত সামগ্রী এবং ব্যারাকের যাবতীয় জিনিসপত্র সহ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 10 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে ওসি সৌমেন সরকার। অনুগুটি জেলা কংগ্রেস ভবনে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদ সহ মোট 7 দফা দাবি নিয়ে আগামী 5ই সেপ্টেম্বর কৈলাসহর বন্ধে ডাক দিল অনুগুটি জেলা কংগ্রেস। শুক্রবার কৈলাসহরে আহত এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস বিধায়ক বিরোচিৎ সিনহা। ৫ই সেপ্টেম্বর কৈলাসহর বন্ধকে কেন্দ্র করে চৌঠা সেপ্টেম্বর কৈলাসহরে একটি ঐতিহাসিক বিক্ষোভ রেডি করা হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বিরোচিৎ সিনহা। এদিকে কৈলাসহর কংগ্রেস ভবনে হামলার ঘটনায় শুক্রবার অভিযুক্ত 7 জনকে গ্রেপ্তার করল পুলিশ।
গড়তলিস্থিত মিলনেশ্বরী কালী বাড়িতে বৃহস্পতিবার ভাদ্রের অমাবস্যা রাতে মিলনেশ্বরী কালী পুজো অনুষ্ঠিত। এলাকায় ছিল উৎসবের মেজাজ। বৃহস্পতিবার বটতলিস্থিত মিলনেশ্বরী কালী বাড়িতে কালী পুজো অনুষ্ঠিত। এদিন এই মন্দিরে স্থায়ী পাথরে কালী প্রতিষ্ঠা করা হল। চৌদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য দুই প্রার্থীর নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত। এই দুই সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় একাংশ বিজেপি নেতাকর্মী সভ্য সমাবেশ। বাধারঘাট বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে সম্ভাব্য দুই বিজেপি প্রার্থীর সংবাদ মাধ্যমে নাম প্রকাশে স্থানীয় একাংশ বিজেপি নেতাকর্মী সমর্থকরা হতাশ। এই দুই সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে একাংশ বিজেপি নেতাকর্মী সভ্য সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করলেন। শুক্রবার বনমালীপুর স্থিত জেল মাঠে প্রাণায়াম ও যোগা শিবির অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী মোদী ঘোষিত ফিট ইন্ডিয়া প্রকল্প রূপায়ণে এদিন এই প্রাণায়াম ও যোগা শিবির অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মোদীর ফিট ইন্ডিয়া প্রকল্প রূপায়ণে শুক্রবার জেল মাঠে প্রাণায়াম ও যোগা শিবির অনুষ্ঠিত। বিজেপির বনমালীপুর যুব মোর্চা এই শিবিরের আয়োজন করেছে।